আর কত কি করবে জীবনে। তো গাইজ, আমরা এত ভুল পদক্ষেপ নিয়েছি জীবনে, মানে আমরা যে যে কন্টেন্টে ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই দেখেছেন, প্রায় আপনার 60-70টা মতন আমাদের ভিডিও আপলোড আছে, বড় ভিডিও। তো এত ভুল পদক্ষেপ নিয়েছি আমরা, মানে এতটাই ভুল যে লোকের কাছে এত খারাপ, এত লাঞ্ছিত হতে হচ্ছে আমরাকে। মানে আমরা যে আমাদের কন্টেন্টটা কী আছে, যে আমরা অসহায়দের পাশে আমরা দাঁড়াচ্ছি, অসহায়দের সাহায্য করছি। তো একটা অসহায় মহিলা না খেতে পেয়ে ধরলেন স্টেশনের বাইরে বসে আছে, তো আমরা কি করছি, এক বেলার খাবার নিয়ে গিয়ে দিচ্ছি, তো ক্যামেরা নিয়ে গিয়ে দু চারজন ঘেরে ঘুরে ভিডিও বানিয়ে আমরা পোস্ট করে দিচ্ছি। তো এটা কি ঠিক বলেন? মানে আমরা ওই একবেলা খাবার দিয়ে তার ভিডিও বানিয়ে তার সম্মান নিয়ে এত বাজেভাবে আমরা ছিনিমিনি খেলছি যে কি বলবো, বলার শেষ নাই। আমরা কোনো অসহায় ব্যক্তি ধরে নেন যাচ্ছে, অন্ধ আছে, তাকে আমরা 100 টাকা বা 200 টাকা হাতে দিচ্ছি, কিছুটা খাবার দিচ্ছি, আর এটার জন্যই আমরা দুজন মিলে ঘেরে ভিডিও বানিয়ে ওই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি। একটা মহিলা ঈদের টাইমে হয়তো নতুন কাপড় কিনতে পারেননি, একটা কাপড় দিচ্ছি, বা ওদেরকে নেমন্তন্ন করে ডেকে বাইরের রবিউল আউয়ালে যেমন আমি করেছিলাম, দেখেছিলেন, প্রায় আপনার 12-13 জনকে ডেকে আমরা এক জায়গায় ভালোভাবে সম্মানের সহিত খাইয়ে তাদের পোশাক দিয়েছিলাম, যেমন ছেলেদের লুঙ্গি দিয়েছিলাম, মহিলাদের শাড়ি দিয়েছিলাম। তো এই কয়েকটা জিনিসের জন্য আমরা এমনভাবে ভিডিও বানিয়ে মানে ইয়ে করেছি, কী বলবো, মনে হচ্ছে আমরা একটা কাপড় আর কিছুটা খাবার দিয়ে তাকে আমরা কিনে নিয়েছি। একটা লোক অসহায়, খেতে পাচ্ছে না, তাকে একবেলা খাওয়াচ্ছি, তার ভিডিও বানিয়ে, মানে কি বলবো আর কি। এই ভাবনাটা আপনারা ভাবছেন, যাই হোক, হয়তো অবশ্যই আপনারাকে খারাপ লাগছে। মানে দেখেন, এখানে আবার আরেকটা কারণ আছে, মানে ব্যাপারটা হয়েছে যে আমরা ভেবেছিলাম, মানে ছোট্ট মনে বড় বড় স্বপ্ন, জানেন তো, যে যখন বিছানায় বালিশ মাথা লেগে গেল, মানে কি পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি নিজেকে মনে হয়, ওই সিস্টেমটা আমার মাথায় চলে এসেছিলো। আমরা ভেবেছিলাম এভাবে ছোটো মোটোভাবে স্টার্ট করব, নিজের ঔকাত অনুযায়ী, নিজের এই যোগ্য অনুযায়ী, যে হালকা ফুলকা করে অসহায়দের সাহায্য করে ভিডিও করে আপলোড করব, এবং সেখান থেকে যদি আমরা দর্শকের সাপোর্ট পাই, তাহলে হয়তো বড় হব ভবিষ্যতে, এবং বড় হয়ে যাদের 100 টাকা দিচ্ছি তাকে 100 টাকা না দিয়ে, 5,000 না দিয়ে, 10,000 না দিয়ে তাকে কোনো কাজে লাগিয়ে দেবো, কোনো একটা ছোটো মোটো ব্যবসায়। যেসব অসহায় ব্যক্তিগুলো ধরেন যে আপনার একবেলা খেতে পেয়ে দ্বিতীয় বেলা খাবে কোথায় সেটার জন্য চেয়ে বেড়াতে হচ্ছে, নাহলে কেউ বলতে না পেলে খেতে পাবে না, এরকম হাজার হাজার আছে। আমরা ভেবেছিলাম বড় হলে তাদের এমন একটা ব্যবস্থা করে দেবো যাতে অন্যের দ্বারে গিয়ে না দাঁড়াতে হয়। সকালবেলায় দেখবেন যে গেট খুলবেন, ব্রাশ করতে করতে, ব্রাশও করা হয়নি, কেউ না কেউ এসে হাজির আপনাদের দ্বারে, আমাদের দ্বারে। তো এই জিনিসগুলো থেকে তাদেরকে বাঁচাবার জন্য আমার নিজের সামর্থ্য মতো বড় স্বপ্ন দেখে নিয়েছিলাম, যে চ্যানেলটা বড় হলে তাদের পাশে দাঁড়াবো, তাদের ওইসব জিনিসগুলো থেকে বাঁচাবো। বা অনেকগুলো আমরা দেখতে পাই যে ধরেন স্টেশনে বসে থাকে, রাস্তার ধারে বসে থাকে, অসহায়, এটা ওটা হ্যান ত্যান, তাদের আমরা ভালো চাওয়ার জন্য, ভালো চাইবো তা বলে ধরেন এটা তো আর করতে পারছি না যে নিজের সামর্থ্য নাই, তবু তাদের দেবো, আমি তাকে যে 10,000 দেবো, ধরে নেন ওকে একটা ব্যবসায় লাগাবো, তার আগে তো আমার কাছে হওয়া উচিত, আমার পকেটে আছে 500 টাকা, ওই 500 টাকাকে ভাগ করে আমি 5 জনকে দিচ্ছি, যেটা আমি সব থেকে বড় ভুল করছি। আর 500 টাকাকে 5 জনকে ভাগ করে দিতে গিয়ে কী হচ্ছে, 100 টাকা হয়ে যাচ্ছে। এবার আপনারাই বলেন এটা আমার উচিত হচ্ছে, 100 টাকা একটা ভিখারিকে দিয়ে, একটা অসহায় মহিলা বা একটা পুরুষকে দিয়ে আমি তার ভিডিও বানিয়ে আপলোড করছি, এটা কোনো এ হলো? ভিডিও বানাচ্ছে আপনার এরা, ধরেন প্রিমোশন, তামিলের একটা ছেলে আছে সাই হারসা বলে নাম, ওরা বানাচ্ছে ভিডিও, এক একটা ধরেন কোনো লোকের বাড়ি গেল যে অসহায় আছে, হয়তো বাড়ি ঘর ভালোভাবে নাই, চালা টালা তেলে তুলে আছে, তেরপাল টাঙিয়ে আছে,
ওদের বাড়ি গেল, একবারে গিয়ে দিয়ে দিল 1,00,000 টাকা, দিয়ে বলছে আপনার বাড়িটা আমি বানিয়ে দিচ্ছি। বা কোনো ছোট মোটো ব্যবসায়িকের কাছে গেল, দেখছে যে ও খালি ওই ব্যবসার উপরে পুরো সংসার চালাচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, ওকে গিয়ে অনেকটা হেল্প করে দিল, ব্যবসাটা বড় করে দিল। তো ওইসব আমি পারি না, তবুও গিয়ে মাথা মোটার মতো ওই 100 টাকা দিয়ে অসহায় মহিলাদের, অসহায় পুরুষদের ভিডিও বানিয়ে আপলোড করছি। তো এই জিনিসগুলো মনে হচ্ছে যে অনেকটা এই করছি, আপনাদের আপনারাও বুঝতে পারছেন হয়তো অনেক কেউ যে এটা এই করছে, যার জন্য আমাকে সমাজে অনেকের কাছ থেকে শুনতে হয়, হয়তো সামনাসামনি না শুনতে হলেও কারো মাধ্যমে শুনতে হয়। অনেকে বলে গল্পের মাধ্যমে যে কি করছে, কটা টাকা দিচ্ছে না দিচ্ছে, একটা বেলা খাওয়াতে পারছে কি পারে না, ভিডিও বানিয়ে ওদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তো একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের, আমি যে তাদের ভিডিও বানিয়ে ছিনিমিনি খেলছি আপনাদের ভাষায়, বক্তব্যে সবাইকে বলছি না, কিছু কিছু আপনাদের ভাষায় আমি ছিনিমিনি খেলছি, তো আমি ওই মহিলাটাকে বা ওই পুরুষটাকে 100 টাকা দিয়ে ভিডিও বানালাম না, ছেড়ে দিলাম, আমি বড় হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, দরকার নাই, আমি বড় হব না, আমি যাকে 100 টাকা দিয়েছি ভবিষ্যতে তাকে আমি 10,000 টাকা দেওয়ার স্বপ্ন দেখব না, বাদ দিয়ে দিলাম। কালকে আপনি কি পারবেন ওই মহিলাটাকে খাইয়ে দিতে? পরশু দিন ওই মহিলাটাকে খাওয়াতে পারবেন? তার পরের দিন ওই মহিলাটাকে খাওয়াতে পারবেন? আপনি পারবেন যে ওই মহিলাটা কোনো দিন আর কারো দ্বারে চাইতে যাবে না? আপনি পারবেন যে লোকটা চোখে দেখতে পায় না তার ছেলে মেয়েদের জন্য কোনো কিছু ব্যবস্থা করে দিতে? আমি যে চাইছি ভবিষ্যতে বড় হয়ে তাদের পাশে ভালোভাবে দাঁড়াতে, এই জিনিসটা নিয়ে আপনারা আমাদের পাশে তো থাকেন না থাকেন না, কিন্তু এমনভাবে ব্যঙ্গ করে করছেন ব্যবহার, যাতে আমি আমার চ্যানেল ট্যানেল বন্ধ করে সব শেষ করে দিই, আপনার নিজের কাজ নিজে করি, যারা মরছে ওরা মরুকা, যারা না খেতে পেয়ে থাকছে থাকগা। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের উদ্দেশ্যটাকে বোঝার চেষ্টা করিয়েন, আমরা করতে কি চাইছি। আমাদের উদ্দেশ্য যদি না বুঝতে পারেন, আবারও বলছি আপনাকে, আমরা চাইছি আজ আমাদের চ্যানেলে 20টা 30টা 50টা 100 150 200 ভিউয়ার্স আছে, 2,000 3,000 সাবস্ক্রাইব। আপনাদের ভালোবাসাতে যদি আমার চ্যানেলটা 20,000 1,50,000 সাবস্ক্রাইব হয়, যদি এক একটা ভিডিওতে 1,00,000 1,50,000 ভিউ আসে, তাহলে আমি কি পারবো না ওই মহিলাদের, ওই অসহায় ব্যক্তিদের দিতে 50,000 টাকা? আমি কি পারবো না তাদের 10,000 টাকা দিতে? আমি নিজের সামর্থ্য মতো তো আমি চেষ্টা করছি, যত দূর পারছি দিচ্ছি, আমি পকেটে হাত ভরে যত টাকা বের করতে পারছি আমি তো দিচ্ছি, কিন্তু বের করার আগে আমাকে তো পকেটে ভরতে হবে, আমি যে পারছি না পকেটে ভরতে, আর যে ভরার জন্য যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আপনারা তো লাফ মেরে ফেলে দিচ্ছেন আমাকে। তো অবশ্যই আপনাদের কাছে আশা করব যে আমাদের উদ্দেশ্যটাকে বোঝার চেষ্টা করবেন, আমাদের ভালো কামনা না করতে পারলে খারাপ কামনাটা প্লিজ করিয়েন না। আমার কথার মাধ্যমে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।